Have you ever been cheated on? I have. চেপে রাখাটা খুব মুশকিল, তাই ভাবলাম শেয়ার করলে যদি হালকা লাগে। যখন কারোর সাথে এরম কিছু হয়, পৃথিবীতে সব কিছুই থাকে, কিন্তু কিছু একটা জিনিস যেন মিসিং হয়ে যায়, আর আমাদের এই বোকা মনটা ওই জিনিসটাই খোঁজার জন্য উঠে পড়ে লেগে থাকে। তুমি হয়তো সবার সাথে হাসছো, খেলছো, স্কুলে যাচ্ছ, অফিস যাচ্ছ, কিন্তু চেনা রাস্তায় চেনা মুখটার খোঁজ অজান্তেই চলতে থাকে। তুমি তোমার সমস্ত ডিউটিস পালন করছো, বাড়ির সবার খেয়াল রাখছো, কিন্তু রাতে ঘুমোতে গেলেই বালিশটা কেমন অজান্তেই ভিজে যাচ্ছে, কাউকে দেখাতে পারছো না, ভিতরটা ফেটে যাচ্ছে, তাই না? আমরা আমাদের ডিউটিস থেকে কখনোই পালাতে পারি না, কিন্তু কিছুদিন পর যখন কষ্টটা মুখ বুঝে সহ্য করতে থাকবে, দেখবে ওটাই কেমন অভ্যাস হয়ে গেছে, তখন অতটাও আর কষ্ট লাগছে না। রাতে খুব শান্তির না হলেও এখন তুমি ঘুমোতে পারছো, সব কিছু ঠিক হচ্ছে, কিন্তু তোমার নতুন কাউকে আর চোখে পড়ছে না, মনে ভয় ধরে গেছে, কাউকে বিশ্বাস করতে খুব ভয় লাগছে। এখানেই ধৈর্য ধরা লাস্ট ফেজ। নতুন কিছু ভাবার সাথে সাথেই মাথায় হাজার হাজার প্রশ্ন ঘিরে ধরছে, অস্বস্তিতে কাটতে থাকছে সারাক্ষণ। এটাও ঠিক ওই সূর্য ওঠার আগে শেষ অন্ধকার, ধৈর্য আর একটু সাহস ধরলেই দেখতে পাবে সূর্য উঠছে। তোমার অজান্তেই দেখবে কাউকে তোমার খুব ভালো লাগতে শুরু করেছে, খুব অল্প হলেও তার সাথে কথা বলতে তোমার বেশ ভালো লাগছে। কষ্ট চলছে, কিন্তু যেই এই নতুন মানুষটির মেসেজ দেখছো, অমনি কিছুক্ষণের জন্য তোমার সমস্ত কষ্ট ভুলে গিয়ে মুখে হাসি ফুটে উঠছে। তুমি হয়তো জানো না সে তোমাকে কি চোখে দেখছে, কিন্তু এখন সব প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা সরিয়ে তার কথা ভাবতে বেশ ভালোই লাগছে। অনেকবার চেয়ে চিনতে যে এক দুটো ছবি পাঠিয়েছে, সেই ছবি সারা দিন দেখছ, যে ভয়েস নোটগুলো করেছে তোমাকে বারবার করে শুনছ। এতক্ষণ যা যা বললাম আমার সাথে সব তাই তাই ঘটছে, জানি না তার কি রেসপন্স, জানি না সে কোনোদিনও বুঝবে কিনা, কিন্তু আপাতত তার ভাবনাতেই থাকতে বেশ ভালো লাগছে। হতেই পারে সে কিছুই ভাবছে না আমাকে নিয়ে, জাস্ট আর পাঁচটা বন্ধুর মতো জাস্ট আ ফ্রেন্ড ভাবছে, তাও তার কথা ভাবতে আমার বেশ ভালো লাগছে। তাকে পেয়ে নতুন করে আবার সব স্বপ্ন দেখতে ইচ্ছা করছে, যা আমি নিজের হাতে সব ভেঙে ফেলেছিলাম, আবার সেই বাকেট লিস্টটা খুলে বসতে ইচ্ছা করছে। সব শেষে সেও যদি ছেড়ে চলে যায় কি হবে জানি না, কিন্তু সত্যি বলতে এখন সেগুলো না ভাবতে ইচ্ছা করছে না। তাকে পেয়ে এখন যে খুশি মোমেন্টটা কাটাচ্ছি তা উপভোগ করতে চাই আমি, এটাও জানি না তাকে সব মন খুলে কোনোদিনও বলতে পারবো কিনা, কিন্তু তার কাছ থেকে আমি চিরকাল থ্যাঙ্কফুল থাকব আবার আমাকে বাঁচিয়ে তোলার জন্য। তাই তোমাদেরও বলি, ব্রেকআপ হলে কষ্ট পেয়ে কাঁদলেও একদম ভেঙে পড়ো না। একটা ব্রেকআপ সবার জীবনে খুব ইম্পর্টেন্ট, কারণ এটাই মানুষকে অনেক বেশি ম্যাচিউরড করে দেয়। একটু ধৈর্য ধরো, নতুন সূর্য আবার উঠবেই। এরকম কিছু গল্প আছে নাকি তোমাদের জীবনের সাথে, শেয়ার করবে আমাদের সাথে, তাহলে একটু আমিও সাহস পাই, কারণ এটা ছিল আমার কনফেশন, জানি না সে কি ভাবছে। আজকে এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো। খুব ভালো দিন, খুব শিগগিরই আসবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চলো কথা বলি পডকাস্ট। ওয়েল, ফিরে এসেছি আবার আফটার কোয়াইট সাম টাইম। ভেবেছিলাম নতুন কোনো সেগমেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য, বাট তোমাদের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু রিকোয়েস্টের জন্য ফিরতে হলো আমাদের চেনা সেগমেন্ট ডায়েরির পাতা থেকে নিয়ে। আশা করছি তোমাদের রিকোয়েস্টের দাম আমরা রাখতে পারবো।